মেস্তা এই মেস্তার সমস্যাটি অনেকেরই হয়ে থাকে অনেকেই আসলে জানেন না পরবর্তীতে কি করবেন অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নিতে চাই এই মেস্তা জিনিসটা আসলে কি যে আপনার টপিকটা খুব সুন্দর একটা এবং গুরুত্বপূর্ণ একটা মেস্তা জিনিসটা হচ্ছে আমরা সাধারণত বলি যে মুখে বিশেষ করে নাকের উপরে দুই গালের দুপাশে এবং কপালে যে খয়রি রঙের বা বাদামি রঙের যে ধরনের দাগ দেখা যায় বাংলায় বলি সেটাকে আমরা মেস্তা বলি তো আমি যদি ডার্মাটোলজিক্যাল ইয়েতে বলি তাহলে আমাদের স্কিন ডিজিজের মধ্যে অনেক ধরনের ডিসপিগমেন্টারি ডিসঅর্ডারস আছে সো এই পিগমেন্টারি ডিসঅর্ডারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেমন শেটি যেমন ভিটিলিগো আছে জন্ম দাগ আছে মেস্তাও এরকম একটা ধরেন এটা হচ্ছে পিগমেন্টারি ডিসঅর্ডার ত্বকের সমস্যা ত্বকের একটা সমস্যা যেটাতে ত্বকের রংটা চেঞ্জ হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে এটি সাধারণত তো আসলে কত বছর বয়সের পর থেকে হয়ে থাকে এটা আসলে ফিক্স কিছু না বাট এটা জন্ম থেকে কেউ নিয়ে আসে না বাট এটা এটা সাধারণত বয়সন্ধিকালের পর থেকে এটা স্টার্ট হতে পারে 28 থেকে 38 বছর বয়সেরই এটা খুবই কমন এই এই বয়সটাকে আমরা খুব কমন বয়স দেখি আমরা সাধারণত চেম্বারে پیشنট যখন আসে আমরা এই বয়সটাতে খুব কমন দেখি যে মেসতার প্রভাবটা বেশি এছাড়া এখন তো আজকাল তো যেমন অ্যাডাল্ট অ্যাকনি যেটা বলছি যে ব্রনো ব্রনো এখন হয় এরকম মানুষদের মেস্তাও কিন্তু বয়সের কোনো লিমিটেশন এখন আর নেই এখন কিন্তু এরপরে মানে আটত্রিশ বছর বয়সের পরেও কিন্তু মেস্তা হচ্ছে কারণ এর পিছনে তো আসলে অনেক কারণ থাকে জি ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে কি কি কারণে আসলে মেস্তা হয়ে থাকে একটা তো আমরা এতদিন জেনেটিক ফ্যাক্টরস যদি কারো বংশগত এটা থাকে তাহলে তার হতেই পারে তারপরে হচ্ছে যে যখন সান এক্সপোজার যদি সূর্যের রশিতে সূর্যের আলোতে বেশিক্ষণ থাকে শুধু সূর্য কেন আপনি যে কোনো ইউভি লাইট আমরা এখন মোবাইলের সামনে অনেকক্ষণ আছি টেলিভিশনের সামনে আছি এই ধরনের ইউভি এক্সপোজার যারা অনেকক্ষণ বেশি কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে তারপরে হচ্ছে ধরেন হরমোনাল বিভিন্ন ইস্যুজ আছে বিশেষ করে আমরা বিভিন্ন গবেষণাতে দেখেছি যে ছেলেদের থেকে কিন্তু মেস্তা মেয়েদেরকে মেয়েদেরকে বেশি এফেক্ট করে কারণ এটার পিছনে কারণটা হচ্ছে হরমোন সো হরমোনাল একটা ইস্যুস কিন্তু আছে মেয়েদের যেমন শরীরে ইস্ট্রোজেন যে হরমোনটা আছে সেটা কিন্তু ছেলেদের শরীরে ওরকম থাকে না সো মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকার কারণে মেয়েদের কিন্তু মেস্তাটা বেশি হয় এই ধরনের একটা ইয়ে থাকে তারপর যারা কন্ট্রাসেপটিভ পিল অন এন্ড অফ মানে ধরেন যারা খাচ্ছে খেতে খেতে মেস্তা আসতে পারে আবার ছেড়ে দিলেও মেস্তাটা আসতে পারে প্রেগন্যান্সিতে মেস্তা আসতে পারে প্রেগন্যান্সি মেলাজমা যেটাকে আমরা মাস্ক অফ প্রেগন্যান্সি বলি তারপরে ধরেন এগুলো গেল এছাড়া এক্সট্রিনজিক ফ্যাক্টরস আছে এক্সট্রিনজিক মানে আমরা কোনো কিছুই নাই ধরেন কারো জেনেটিক ইস্যুস নাই আমি সান রোদে বেরোচ্ছি না আমি আর যা যা কারণ বললাম এগুলো কোনো কিছু নাই তারপরও অনেকের মেস্তা হচ্ছে তো এটার পিছনে কারণ হচ্ছে যে এখন আমাদের খুব বেশি প্রবণতা হচ্ছে যে যে কোনো কিছু আমরা অনলাইনে দেখে কিনছি এই যে কেমিক্যাল ইউজ করছি ক্রিম ফাউন্ডেশন কসমেটিক্স বিভিন্ন ধরনের আগে কিন্তু এত কিছু আমরা ইউজ করতাম না তো এগুলোর মধ্যে যে কেমিক্যালসগুলো আছে এগুলো কিন্তু মেস্তা করার জন্য মানে খুবই দায়ী এছাড়াও ইন্ট্রেন্সিক কারণ যেমন ধরেন যাদের দীর্ঘদিন ধরে আয়রন ডেফিসিয়েন্সি যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে বা শরীরে আপনার আয়রন কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেস্তা হতে পারে তারপর ধরেন সাইকোলজিক্যাল কিছু ওষুধ যারা খায় অ্যান্টিসাইকোটিক ড্রাগস যারা খায় তাদের ক্ষেত্রে মেস্তা হতে পারে সিজার অ্যান্টি সিজার ড্রাগস এর জন্য মেস্তা হতে পারে তো মেস্তার আসলে অনেক ধরনের কারণ এটা গেল হচ্ছে নর্মাল যেই জিনিসগুলো আমরা জানতাম রোগের কারণে আসলে হচ্ছে এবং বিভিন্ন এছাড়াও আমি যেহেতু মেস্তার উপরে আমার রিসার্চ পেপার জমা দিয়ে এসলাম সদ্যমাত্র লন্ডনে কিংস কলেজে তো আমি রিসার্চ করে আমি একটা নতুন ইয়ে বের করেছি যেটা সেটা হলো যে মেস্তার কিন্তু সেলুলার লেভেলও অনেক কারণ আছে আচ্ছা সেলুলার লেভেল বলতে সেই বিষয়গুলো কি একটু জানব ধন্যবাদ সেলুলার লেভেলটা হচ্ছে যে মেস্তাটা যেমন ধরেন আমরা এতদিন জানতাম যে আমাদের সেলের মধ্যে যে এক ধরনের আমাদের স্কিনের মধ্যে এক ধরনের সেল থাকে মেলানোসাইট মেলানোসাইট থেকে মেলানিনটা ফরমেশন হয় এবং মেলানিন বেশি ফরমেশন হলেই মেস্তা হলো এই ত্বকের এই ব্রাউনিশ কালারটা করার জন্য কিন্তু পরবর্তীতে এখন এ গবেষণা করে দেখা গেছে যে শুধুমাত্র মেলানোসাইট এই সেলটাই দায়ী না এটার পাশাপাশি আপনার মাস্ট সেল নামে একটা সেল আছে সেটা দায়ী আছে ক্যারজিনোসাইটস আছে তারপরে হচ্ছে স্কিনের মধ্যে যে ভাস্কুলারাইজেশন মানে স্কিনের মধ্যে যে আপনার ধরেন রক্ত যে চলাচলগুলো সেগুলোর অ্যাবনরমালিটির জন্য হতে পারে বেসমেন্ট মেমব্রেন যেটা হচ্ছে আমাদের উপরি ভাগের স্কিন এবং নিচের ভাগের স্কিনের যে বর্ডারটা বেসমেন্ট মেমব্রেনটাও যদি ইন্টারাপ্টেড হয় কোনো কারণে ডিস্টার্বড হয় সেক্ষেত্রে হতে পারে তো এগুলো খুবই সেলুলার লেভেলের কেন বলছি এগুলো সাধারণ জনগণ হয়তো বা এটা নাও বুঝতে পারে কিন্তু আমরা যে প্রথমে যে কারণগুলো বললাম সে শুধুমাত্র সেগুলো কারেক্ট করলেই যে আমরা মেস্তার ক্ষেত্রে চিকিৎসায় খুব বেশি ফলাফল পাচ্ছি তা না কারণ সেলুলার লেভেলেও এই ধরনের গুলো থাকলেও কখনো আমাদের কিন্তু মেস্তাটা কারণ মেস্তার কিন্তু রিকারেন্স রেট অনেক বেশি মেস্তা কিন্তু বারবার হতে থাকে তো এই সেলুলার লেভেলের প্রবলেমগুলাই সলভ করা এখন আমাদের উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে আমরা যেটি দেখি যে শুরুর দিকে যখন খুবই কম জায়গা জুড়ে থাকে তখন আসলে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না ঠিক পরবর্তীতে যখন আসলে তিনি সামাজিক অবস্থান থেকে যদি আমি চিন্তা করি অনেকের কথা শুনছেন কিংবা তার কাছে প্রবলেম মনে হচ্ছে তখন হয়তো তিনি আসছেন কখন আসলে যাদের মেস্তা সমস্যাটি হচ্ছে তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন কোয়েশ্চেনটার সাথে কিন্তু সাইকোলজিক্যাল একটা ইস্যু রিলেটেড কারণ যখন একটা মানুষের মেস্তা প্রথমে আস হালকা একটু বাদামি রং দেখা যাচ্ছে তখনই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত কারণ যখনই এটা শুরু হবে হওয়ার পরে কিন্তু এটা বাড়তেই থাকে তো যখনই আপনি সূর্যের রশিতে যাবেন বা রান্নাঘরে চুলার কাছে অনেকক্ষণ কাজ করছেন বা অনেকক্ষণ অনেক লাইটের নিচে কাজ করছেন বা যে কোনো স্ট্রেস অ্যাংজাইটিও কিন্তু মেস্তার বাড়ানোর জন্য একটা দায়ী সো আমি বলবো যে যখনই কোনো স্পট দেখবে মুখে সাথে সাথে ডার্মাটোলজিস্টের কাছে আসবে কারণ এটার সাথে কিন্তু সাইকোলজিক্যাল ইস্যুস রিলেটেড যখনই এই দাগটা বেড়ে যায় তখন কিন্তু মানুষ মানসিক সমস্যায় ভুগতে ভোগা শুরু করে বিশেষ করে মেয়েরা যেহেতু মেস্তাটা মেয়েদের জন্য কমন খুব বেশি যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন সেলফ কনফিডেন্স কমে যায় তো এই ধরনের মানসিক যে সমস্যাগুলো তৈরি হয় এর পরবর্তীতে যেটা হয় যে মেস্তাটাকে আমরা বাইরে থেকে যতই চিকিৎসা করি না কেন মানসিক সমস্যা যদি আমরা স্টেবল করতে না পারি সেক্ষেত্রে দেখা যায় যে এনজাইটিও কিন্তু মেস্তাটাকে বাড়িয়ে দেয় সো তখন দুইটা ডক্টর যেমন লন্ডনে যেটা করা হয় যে দুইজন ডক্টর মিলে কিন্তু যেগুলো হচ্ছে যে ধরেন আপনার কমপ্লিকেটেড মেলাজমা থাকে সেক্ষেত্রে হচ্ছে একজন সাইকেটিস্ট থাকেন এবং একজন ডার্মাটোলজিস্ট দুজন মিলে কিন্তু পেশেন্টটার চিকিৎসা করে